বিডি ফাইবার সেলারে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের একটা ইমেজ এডিট করা দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ফটোশপ ওপেন করব ইমেজ এডিট বলতে শুধুমাত্র ছবির কালারটা বাড়িয়ে দিয়ে এডিট করা নয় অনেক ধরনের এডিট রয়েছে তো আমি সবগুলোকে মিলায়ে একটা এডিট করা আপনাদের দেখাবো তো প্রথমে ফাইল থেকে নিউ আমরা এখানে হোয়াইট সিলেক্ট করবো এবং এখানে ওকে দিব এরপর আবার ফাইল থেকে ওপেন আমি অলরেডি কিছু ইমেজ কালেক্ট করে রেখেছি তো আমি সেগুলো ইউজ করব এটা একটা ব্ল্যাঙ্ক একটা বাড়ি বাড়ির একটা দেয়াল মানে বেশ একটা নতুন দেয়াল না পুরানা বাড়ির দেয়াল তো এটাকে আমরা এডিট করবো কন্ট্রোল প্লাস শিফট প্রেস করে আমরা এই ইমেজটাকে ড্র্যাগ্যান্ড ড্রপ করব এরপর কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং ইমেজটাকে রিসাইজ করব আমরা আবার কন্ট্রোল প্লাস টি প্রেস করবো এবং ইমেজটাকে আমাদের যতটুকু এরিয়ার ভেতরে যায় ততটুকু এরিয়া আমরা ঠিক করে দেব আমরা নিচের অংশটাকে ক্রপ করে দিব আমাদের এটা জরুরি না তো আমরা এটাকে ক্রপ করে দিলাম এরপর আমার ফাইল থেকে ওপেন আমরা একটা ওল্ড ফটো ফ্রেম নিব এটাকেও কন্ট্রোল প্লাস শিফট একসাথে প্রেস করে ড্র্যাগ ড্রপ এরপর কন্ট্রোল প্লাস টি প্রেস করবো এবং আমরা এটাকে রিসাইজ করবো আমরা এখানে ইমেজের ফ্রেমটাকে অ্যাড করবো ওটা একটা ওল্ড ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন এটাকে সামান্য একটু ড্রপ শ্যাডও দিব ড্রপ শ্যাডোর সাইজটা আমরা একটু বাড়িয়ে দেব যাতে এটা দেয়ালের সাথে অ্যাটাচ মনে হয় স্প্রেড জিরো দিলাম নয়েজও জিরো দিলাম আপনারা যদি নয়েজ বাড়িয়ে দেন তাহলে ড্রপ শ্যাডোটার এদিক দিয়ে ইমেজটা অনেকটা ফাটাফাটা হয়ে আসবে তো এই জন্য আমরা নয়েজটা দিব না আমরা সিম্পল শ্যাডো দিব এখন দেখতে পাচ্ছেন ইমেজটাকে মনে হচ্ছে দেওয়ালের সাথে অ্যাটাচ তো আমরা ফ্রেমটাকে কেটে দিলাম আবার ফাইল থেকে ওপেন আমরা একটি ঝর্নার ইমেজ ওপেন করব। আমি অলরেডি কতগুলো ইমেজ কালেক্ট করে রেখেছি তো ওটার ভেতর থেকে একটা ওপেন করব এবং কন্ট্রোল প্লাস শিফট প্রেস করে ড্র্যাগ এবং ড্রপ আমরা এই ফটো ফ্রেমের নিচে এই ইমেজটাকে নিয়ে যাব এই লেয়ারটাকে আমরা মাউসের বাম বাটনে ক্লিক করে ওটাকে প্রেস করে নিচে নিয়ে যাব এরপর কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং এই ফ্রেমের ভেতরে আমরা এটাকে অ্যাড করে দেব আমাদের ফ্রেমটাকে আমাদের আর একটু লম্বা করতে হবে যাতে ইমেজটাকে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারি ইমেজটাকে আমরা ফ্লিপ করে নিব আচ্ছা এইভাবে আমরা এখানে ইমেজটাকে নিলাম এরপর এই বাকি যেগুলো অংশ বাড়তি অংশ রয়েছে এগুলো আমরা ইরেজার দিয়ে মিশাই দিব ইরেজার আমরা এই ইরেজারটা সিলেক্ট করব এটা হার্ড ইরেজার তো এভাবে আমরা এগুলোকে মিশাই দিব আপনারা গুগলে যে ধরনের যদি ওয়ালের ইমেজ নিতে চান তাহলে গুগলে যে থ্রি ডি ওল্ড রুম লিখে সার্চ করলে এ ধরনের ওয়ালের ইমেজ পেয়ে যাবেন এবং এই ফটো ফ্রেম সার্চ করতে হলে আপনারা ওল্ড ফটো ফ্রেম পিএনজি লিখে সার্চ করবেন পিএনজি লিখলে আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ফটো ফ্রেমগুলো শুধু পাবেন যেরকম আমি এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডেরই নিয়েছি এটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি তো আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করবেন আর এই যে এই ঝর্নার ইমেজটা এগুলো আপনারা ওয়াটারফল লিখে দেখে সার্চ করলেই ঝর্নার ইমেজ পেয়ে যাবেন এখান থেকে আবার আমরা নতুন আরেকটি ইমেজ ওপেন করব আমরা আরেকটি ঝর্নার ইমেজ ওপেন করব এবং এবার আমরা শুধু ঝর্নার নিচের অংশটুকু নিব আগে থেকে আমরা রিমুভ করে নিব আমরা ব্রাশের হার্ডনেসটা কমিয়ে দেব এই ব্রাশটা সিলেক্ট করব এবং এগুলো সব আমরা রিমুভ করে দেবো আমরা ক্রপ করেনই তাহলে বাকি অংশ আমাদের রিমুভ করার প্রয়োজন হচ্ছে না এরপর আমরা ম্যাজিক টুল সিলেক্ট করে এখানে আচ্ছা যেহেতু আসছে না তাহলে আমরা এটাকে কি কন্ট্রোল প্লাস শিফট প্রেস করে পুরো ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব লেয়ারটাকে আমরা ফটো ফ্রেমের উপরে নিয়ে যাবো কারণ আমরা ওপরে অ্যাডজাস্ট করব এরপর কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং এটাকে রিসাইজ করব এরপর বাড়তি অংশগুলো আমরা ইরেজার দিয়ে মিশায় দেব আমরা একেবারে এজ পর্যন্ত কোনা পর্যন্ত যাচ্ছি না আগে আমরা রাফ ভাবে এটাকে মিশাই দিব এবং অ্যাডজাস্ট করব তারপরে আমরা ইমেজটাকে আবার ক্লিন করে ফেলব তারপরে আবার কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং এটাকে আমাদের এখানে নিয়ে আসবো আমরা ইরেজার সিলেক্ট করব ইরেজার হার্ডনেসটা একটু বাড়িয়ে দেব কারণ আমরা এগুলো ইমেজ রিমুভ করতেছি তো এভাবে দুটাকে অ্যাডজাস্ট করে দিলাম আমরা আবার একটু অ্যাডজাস্ট করব এখানে কিছু অংশ রয়ে গেছে তো আমরা সেটাকে আগে রিমুভ করে নিয়ে তারপরে আবার অ্যাডজাস্ট করবো আমরা এই ইমেজে রয়েছি আমরা কন্ট্রোল প্লাস বি প্লেস করবো বি এবং এখানে ব্লুটা সামান্য একটু বাড়িয়ে দেব এই কালারটাও সামান্য একটু বাড়িয়ে দিবো দেখতে পাচ্ছেন দুইটার কালারটা অনেকটা ম্যাচ হয়ে এসেছে তো এই জন্য আমরা ওটাকে একটু সামান্য বাড়িয়ে দিলাম এরপর আমরা এই সাইড থেকে হালকাভাবে একটু রিমুভ করে ওয়াটারফলের এজগুলো আমরা এভাবে হালকা করে রিমুভ করে এভাবে রেখে দিলাম আরেকটি আমরা একটি মেয়ের ইমেজ ওপেন করছি আমরা ম্যাজিক টুল নিব এবং ব্যাকগ্রাউন্ডে শুধু একবার ক্লিক করবো দেখতেই পাচ্ছেন আমি ইমেজটা একেবারে এইচডি কোয়ালিটি নিয়েছি এই জন্যে ম্যাজিক টুল খুব সহজেই একেবারে সঠিকভাবে ধরে ফেলেছে তো এই জন্যে আমাদের আর পুরা ইমেজটাকে ধরতে হচ্ছে না এরপর আবার শিফট প্রেস করব। শিফট প্রেস করে ম্যাজিক টুলটা আমরা যেই অংশগুলো এখনও সিলেক্ট হয়নি সেগুলোতে ক্লিক করব। শিফট প্রেস আমরা করতেছি কারণ যদি শিফট না প্রেস করে আমরা ক্লিক করি তাহলে অন্য এরিয়াগুলো আনসিলেক্ট হয়ে যাবে তো সেই জন্যে শিফট প্রেস করতে হবে এরপর আবার শিফট প্রেস করবো এবং যেগুলো এরিয়া আমি এখনো সিলেক্ট করিনি সেই এরিয়াগুলো আমরা সিলেক্ট করব এখানে সামান্য কিছু এরিয়া রয়ে গেছে আমরা একেবারে পারফেক্ট সিলেক্ট করার চেষ্টা করব যতটা পারফেক্ট করা যায় আচ্ছা এরপরে আচ্ছা আমি যদি ওগুলোকে সিলেক্ট করতেছি তাহলে এই অংশটাও সিলেক্ট হয়ে যাচ্ছে তো আমরা সেই জন্যে ওভাবে সিলেক্ট করব না আমরা এখান থেকে এই টুলটা নিব এবং আবার শিফট প্রেস করব এবং এই অংশটাকে এভাবে সিলেক্ট করব ম্যাজিক টুল দিয়ে অনেক সময় সিলেক্ট করলে হয় কি ওই যে অংশগুলো আমরা সিলেক্ট করতেছি সেই অংশগুলো ছাড়া অন্য অংশও সিলেক্ট হয়ে যায় কারণ এটার কালারটা অনেকটা সেম এই জন্যে এরপর সিলেক্ট এখানে সিলেক্ট একটা অপশন আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে ইনভার্স সিলেক্ট ইনভার্স করলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকলো না আমাদের যে অংশটুকু আমরা সিলেক্ট করিনি সেই অংশটা সিলেক্ট হয়ে যাবে এরপর কন্ট্রোল প্লাস সি প্রেস করব কন্ট্রোল প্লাস সি বলতে আমরা কপি করলাম ইমেজটাকে এবং এখানে কন্ট্রোল প্লাস ভি প্রেস করব এই লেয়ারে এসে আমরা কন্ট্রোল প্লাস ভি প্রেস করবো এতে ইমেজটা পেস্ট হয়ে গেল এরপর কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং আমরা ইমেজটাকে আমাদের ইচ্ছা মতো রিসাইজ করে আবার আমরা একটু কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং ইমেজটাকে আমরা রিসাইজ করে নেব আমাদের ইমেজের এজগুলো একটু ডিফেক্ট রয়ে গেছে এই জন্য আমরা সামান্যভাবে এজগুলো একটু ডার্ক করে দিচ্ছি বিশেষ করে চুলগুলো আমরা একটু ডার্ক করে দেব পাশের সাইজটা একটু ছোট করে নিলাম এবং যেগুলো এ আমাদের একটু ডিফেক্ট রয়েছে ওগুলোর হালকাভাবে একটু নিয়ে যাব

মেয়েটা যে লেয়ারে রয়েছে সেই লেয়ারেই থাকবো এবং কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ একসাথে প্রেস করবো এতে আপনাদের ক্যামেরা র ওপেন হবে এখানে আমরা হালকা একটু ব্লু কালারটা বাড়িয়ে দেব এবং মিক্সচারটাকে একটু ডার্ক করে দেব আচ্ছা এরপরে আমরা ফাইল থেকে ওপেন এবার আমরা একটা সমুদ্র ইমেজ ওপেন করবো আপনারা সি ওয়াটার লিখে সার্চ করলে এটা চলে আসবে আচ্ছা আমরা শুধু এই অংশটুকু ওখানে নিয়ে যাব আমরা এই অংশটাকে সিলেক্ট করে নিব কন্ট্রোল প্লাস সি প্রেস করবো এবং এই এসে কন্ট্রোল প্লাস ভি প্রেস করবো তারপরে কন্ট্রোল প্লাস টি প্রেস করবো এবং আমরা ইমেজটাকে রিসাইজ করে দেবো তাহলে উপরের অংশটাকে সিলেক্ট করব শুধু এখানে যে ম্যাজিক টুলে ক্লিক করলে আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে সামান্য কিছু অংশ যেগুলো এগুলোর ভেতরে সিলেক্ট হয়ে গেছে সেটা আমরা আনসিলেক্ট করব এই টুল সিলেক্ট করব তারপর এখানে দেখতে পাচ্ছেন আনসিলেক্ট এই আনসিলেক্টে ক্লিক করব আমরা কীবোর্ডে কোথাও কোনো বাটনে প্রেস করব না শুধু এখানে এসে এই যেগুলো এরিয়া আমরা আনসিলেক্ট করতে চাই সেগুলো এরিয়াতে একটু ক্লিক করবো ক্লিক করে একটা রাফ লাইন ড্র করব এবং ওই এরিয়াগুলো আনসিলেক্ট হয়ে যাবে আচ্ছা আমরা একটা রাফ লাইন ড্র করি এরিয়াগুলো আনসিলেক্ট হয়ে গেল এরপরে বাকি যেই অংশটুকু সিলেক্ট হয়ে রয়েছে সেটাকে শুধু আমরা কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করব ব্যাক স্পেস প্রেস করলে ওই অংশটুকু রিমুভ হয়ে যাবে এরপর আবার কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং সামান্য একটু কিছু অংশ মেলেনি ওইটুকু অংশকে আমরা একটু রিসাইজ করে দেব এরপর আবার আমরা কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং ইরেজারটা নিব ইরেজারের আমরা সাইজ একটু বাড়িয়ে নিব এবং এই লেয়ারটাকে আমরা এই ওয়ালের সাথে মার্চ করার চেষ্টা করব যতটা সম্ভব এই জন্য ওপরের অংশ সামান্য একটু হালকাভাবে আমরা মিশিয়ে দেব খুব বেশি মেশাবো না হালকাভাবে একটু মিশিয়ে দেব এবং আমাদের এখানে ওয়াটার এখানে দেখতে পাচ্ছেন আগে ইমেজটার আমরা অপাসিটিটা কমিয়ে নেবো একেবারেই কম করে নিব এরপর আমরা ওয়াটার ফলের এইটুকু অংশ এভাবে বের করে ফেলবো তারপরে আবার আমরা অপাসিটিটাকে বাড়িয়ে দেব আমরা এই যে এই মেয়ের পায়ের অংশগুলো আমরা ওই একই ভাবে রিমুভ করব আমরা শুধু ইরেজার দিয়ে অংশটুকুকে মিশিয়ে দেব আমরা ইমেজটাকে একবারে শার্প ভাবে মেশাবো না সামান্য একটু গোল টাইপের রেখে দিব যাতে তার পাটা অর্ধেক পানিতে ডুবা এবং অর্ধেক পানি থেকে বের হয়ে রয়েছে এরকম মনে হয় এরপরে আমরা এই বাকি অংশ সিলেক্ট করবো এবং একইভাবে আমরা ব্যাক স্পেস প্রেস করে এইটুকু অংশকে রিমুভ করে দেব আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করব এবং এই সিক্স লেয়ারের নিচে তাকে নিয়ে আসবো এই লেয়ারে আমরা এই অংশটুকুকে একটা কালার দিব একটু ব্লু কালার আমরা ইউজ করব এরপর আমরা এটার আপাসিটিটাকে একবারে কমিয়ে দেবো আমাদের ইমেজের সামান্য কিছু একটু ডিফেক্ট রয়ে গেছে তো আমরা ওগুলো রিমুভ করার চেষ্টা করব এইভাবে হালকা করে আমরা এই ব্ল্যাক ইফেক্টটাকে রিমুভ করে দেব হালকা একটু ব্ল্যাক ইফেক্ট রয়ে গেছে তো সেইটো আমাৰ ৰিমুভ কৰিব এভাবে আমরা ব্ল্যাক এফেক্টটাকে রিমুভ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এভাবে এরপরে ঝর্নার এই যে এই লেয়ারটাতে রয়েছে এই লেয়ারটা এই লেয়ারটাতে আমরা যাবো এবং ফিল্টার থেকে লিক আমরা জুম করে নিব এবং আমরা এই অংশটাকে সামান্য একটু ছড়িয়ে দেব এরপরে ওকে আমরা এই সামান্য যেগুলো অংশ রয়ে গেছে সেটাকে হালকাভাবে রিমুভ করে ফেলব এবং এখানে আমরা হালকা একটু হোয়াইট কালার অ্যাড করবো আমরা প্রথমে নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিব যদি হঠাৎ আমাদের হোয়াইট কালারটা ভালো না লাগে তাহলে আমরা লেয়ারটাকে ডিলেট বা ক্যানসেল করে ফেলবো এই জন্য আমরা একটু হোয়াইট কালার অ্যাড করব আমরা এর জানিবো এবং যতটুকু অংশ আমাদের প্রয়োজন নাই ততটুক আমরা হালকা ভাবে রিমুভ করে দেব আমরা হালকা একটু এখানে এফেক্ট রাখব যে ওয়াটারফল হওয়ার কারণে ওখানে পানিটা একটু ছিটে যাচ্ছে এই রকম আচ্ছা এরপর আমরা এই মের পায়ের এখানে সামান একটু ব্রাশ দিয়ে এফেক্ট দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোশপে অনেকগুলো ব্রাশ আপনাদের ফটোশপে এগুলো ব্রাশ থাকবে না এগুলো ব্রাশ ডাউনলোড করতে হয় তো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ফটোশপ ব্রাশ তারপরে সেগুলো ব্রাশ ইনস্টল করে নেবেন তাহলে এরকম অনেকগুলো ব্রাশ পাবেন তাছাড়া এগুলো ব্রাশ সাধারণত থাকে না সামান্য কয়েকটা ব্রাশের অপশন দেওয়া থাকে তো আপনারা এগুলো ব্রাশ ডাউনলোড করে নেবেন এরপর আপনার পায়ের সাইডে আচ্ছা এটাকে আমরা এতটা রাখবো না এটাকে আমরা রিমুভ করবো সামান্য একটু রাখবো সামান্য একটু রাখব একেবারেই সামান্য এরপর আমরা আবার ফাইল থেকে ওপেন এবং আর আরও কিছু আমরা অ্যাড করব আমরা একটি বুশ অ্যাড করব বুশ বলতে সাধারণত ছোটো ছোটো ঝোপ যেগুলো গাছের ঝোপ হয় সেগুলোকে বুশ বলে আপনারা গুগলে যে সার্চ করবেন বি ইউএসএইচ লেখে এবং পিএনজি লিখবেন বি ইউএস পিএনজি তাহলে আপনার এ ধরনের উইদাউট ব্যাকগ্রাউন্ড বুশ পেয়ে যাবেন অলরেডি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করাই থাকে এরপরে কন্ট্রোল প্লাস শিফট একসাথে প্রেস করে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং এটাকে আমরা রিসাইজ করব আমরা এখানে একটি বুশ অ্যাড করব কন্ট্রোল প্লাস টি প্রেস করব আমি কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন তারপর লেফট অ্যান্ড রাইট আরও ইউজ করে একটু এগুলোকে সঠিক পজিশনে নিয়ে আসছি তো আপনারা কীবোর্ডের লেফট অ্যান্ড রাইট আরও ডাউন আরও আপ এগুলো ইউজ করবেন এরপর এটাকে সামান্য একটু ড্রপ শাডো দিব শুধুমাত্র এই বুশটাকে আমরা ড্রপ শাডো দিচ্ছি আমরা সাইজটাকে বাড়িয়ে দিবো বাট স্প্রেডটাকে একেবারেই কম রাখবো জিরো দিব এবং এভাবে ওকে দিব সামান্য একটু ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সামান্য একটু ইফেক্ট পড়েছে এই মেয়েটাকেও আমরা সামান্য একটু ড্রপ শ্যাডো দিতে পারি খুবই সামান্য আমরা একটু শ্যাডো দিয়েছি এরপর আবার আমরা এই বুসটাকেই কপি করবো কন্ট্রোল প্লাস এবং ড্রপ আমরা এখানে আরেকটা বুশ অ্যাড করব আমরা ছোট একটু বুশ অ্যাড করব অনেক ধরনের অপশন পাবেন এগুলো গুগলে একেবারেই কমন ইমেজ তো এগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এরপরে আমরা এই বুসটাকে আবার একটু ড্রপ শ্যাডো দিব ড্রপ শ্যাডোতে দিতে হলে আমাদের প্রথমে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারে আমরা যাব এবং এখানে এফএক্স দেখতে পাচ্ছেন এফএক্স থেকে ড্রপ শ্যাডো আমরা শুধুমাত্র সাইজটাকে একটু বাড়িয়ে দেব এবং ওকে এরপর ফাইল থেকে ওপেন আমরা নতুন আরেকটি এগুলো হচ্ছে বুশ কিন্তু এগুলো বুশ ট্রি বলে এগুলোকে মানে যেগুলো সমুদ্র বা ঝর্নার সাইডে যেগুলো গাছ হয় সেগুলোকে বুশ ট্রি বলে তো এগুলো আপনারা গুগলে বুশ ট্রি পিএনজি লিখে সার্চ করলে পেয়ে যাবেন কন্ট্রোল প্লাস শিফট ড্র্যাগান ড্রপ কন্ট্রোল প্লাস টি এবং আমরা এটাকে রিসাইজ করে নেব আবার একটু কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং এখানে আমরা একটু অ্যাঙ্গেল করে দিব এটাকে এরপর আমরা কন্টল প্লাস ইউ প্রেস করবো এবং এই বুস্টার কালারটা একটু বাড়িয়ে দেব এই বুসটাকে আমরা ড্রপ শাডো দিবো এফএক্স থেকে ড্রপ শাডো তারপর সাইজটা একেবারে বাড়িয়ে দেব ওকে দিব আই থিঙ্ক ওখানে বুস্টার না দিলেও ভালো লাগতেছে তো এটা ওখানে রাখবো না আমরা অন্য কিছু অ্যাড করব আপনারা অনেক কিছু অ্যাড করতে পারবেন এই ধরনের এগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন দেখি আমরা লিফ অ্যাড করার চেষ্টা করি কন্ট্রোল প্লাস টি আমাদের যতটুকু অপ্রয়োজনীয় অংশ সেটা আমরা রিমুভ করে দেব এরপর আবার ফাইল থেকে ওপেন আমরা কিছু ফিস অ্যাড করব এগুলো গোল্ড ফিশ আপনারা গোল্ড ফিশ পিএনজি দেখে সার্চ করলে পেয়ে যাবেন এই গোল্ড ফিশের লেয়ারগুলো আমরা এই ওয়াটার লেভেলের নিচে নিয়ে যাব এখানে যে ওয়াটার লেভেলটা তৈরি করলাম এই যে এই ওয়াটার লেভেলটা এই ওয়াটার লেভেলের নিচে আমরা গোল্ড ফিশগুলোকে নিয়ে যাব এবং কন্ট্রোল প্লাস টি প্রেস করব এবং এদের সাইজগুলো আমি কমিয়ে দেব এরপর এখানে আমরা দুটো একটা দুটো ফিস অ্যাড করব ফাইল থেকে ওপেন কন্ট্রোল প্লাস শিফট প্রেস করে এন্ড ড্রপ করবো আচ্ছা আমাদের আগের গোল আমরা আর একটু ছোটো করে দেব ওকে এবার আমরা জুম করে নিব এবং এই গোল লেজে দেখতে পাচ্ছেন অনেকটা সাদা ভাব রয়ে গেছে তো এইগুলো আমরা হালকা করে মিশিয়ে দেবো গোল্ড ফিশের ক্ষেত্রেও তাই আমরা হালকাভাবে এটা একটু মিশিয়ে দেব এরপর আবার আমরা ফাইল থেকে ওপেন এখানে আমরা কিছু পাখি অ্যাড করব কন্ট্রোল প্লাস শিফট তারপর ড্র্যাগান রপ কন্ট্রোল প্লাস টি এবং রিসাইজ প্লাস প্লাস্টিক পাখিটার এইভাবে আমরা কিছু পাখি অ্যাড করব ইগল অ্যাড করি দেখি কেমন লাগে কন্ট্রোল প্লাস টি এই ইগলগুলোকে আমরা সবার উপরে নিয়ে যাব কন্ট্রোল প্লাস টি প্রেস করবো এবং এটা এই ইমেজের উপরে যে মাউসের ডান বাটনে ক্লিক করব এবং এখান থেকে ফ্লিপ আগেকার বারটা ওটাকে আমরা সবার উপরে লেয়ার নিয়ে আসবো এবং কন্ট্রোল প্লাস টি প্রেস করব দেখি এই পাশে থেকে পরে ওই বারটাকে অ্যাড করবো আগে আমরা এখানে ইগলটাকে অ্যাড করি এখানে আমরা একটু স্প্ল্যাশ এফেক্ট দিবো ফাইল থেকে ওপেন এবং আমি অলরেডি কিছু স্প্ল্যাশ কালেক্ট করে রেখেছি তো দেখি এগুলো স্প্ল্যাশ অ্যাড করলে কীরকম লাগে কন্ট্রোল প্লাস টি প্রেস করবো এবং আমরা এই স্প্লাসগুলোকে ফ্লেপ করলাম কন্ট্রোল প্লাস টি প্রেস করবো এবং স্প্ল্যাশটাকে আর একটু বড় করে দেব এরপর ইরেজার নিব এবং নিচ থেকে কিছু অংশ মিশিয়ে দেব এরপর স্প্ল্যাশ অ্যাপাসিটিটাকে কমিয়ে দেব আমরা স্পাস টাকে আর একটু ওপরে দেবো এই পাটিটাকে এই পাশেই অ্যাড করব এরপর আমি আর তেমন কিছু অ্যাড করব না এই ইমেজটাকে এবার আমরা একটু এফেক্ট দেব এগুলো সবগুলো লেয়ার আমরা মার্চ করবো তার জন্য প্রথম একেবারে সবার উপরের লেয়ারে আমরা ক্লিক করবো তারপরে শিফট প্রেস করবো এবং বাকি লেয়ারগুলোতে ক্লিক করব এরপরে কিবোর্ডের ডান বাটনে ক্লিক করলাম এবং মার্চ লেয়ার্স আমরা সবগুলো লেয়ারকে মার্চ করে ফেলেছি এরপরে আমরা এই দেওয়ালটাকে একটু কন্ট্রোল প্লাস বি প্রেস করব এবং একটু গ্রিন দেব এরপর আমরা আবার এই দেওয়াল এবং এটাকে মার্চ করব এরপর আচ্ছা সরি আমি একটু ব্যাক করবো আগে একটু ড্রপ ও দিতে হতো তো আমরা এখানে দেখতে পাচ্ছি হিস্ট্রি লেখা আছে আমরা চাইলে এখানে হিস্ট্রি ব্যাক করে নিতে পারি তো লেয়ার্জ মার্চ করার আগের পর্যায়ে আমরা চলে যাবো আমরা একটু পর লেয়ার্স মার্চ করবো আমরা প্রথমে এখানে একটু ড্রপ শ্যাডো দিব এই মেটা যে লেয়ারে রয়েছে আচ্ছা এই মেয়েটা যেই লেয়ারে রয়েছে আমরা সেই লেয়ারে কাজ করবো আমরা তার পায়ে সামান্য একটু ড্রপ শ্যাডো দিব প্রথমে আমরা ইরেজার নিব এবং এখানে একটু মিশিয়ে দেব এরপর একটা নতুন লেয়ার ক্রিয়েট করব এবং লেয়ার নিচে নিয়ে আসবো এখান থেকে আমরা কালার ব্ল্যাক সিলেক্ট করব এই ব্রাশটা নেব আমাদের কালার সম্ভবত গ্রে সিলেক্ট করা আছে তো আমরা এখান থেকে কালার একেবারে ব্ল্যাকটা সিলেক্ট করব এবং এখানে টু ড্রপ সেটা দেব আমরা একটু ইরেজ করে ফেলবো মেন লেয়ারটা সামান্য একটু ইরেজ করবো সামান্য একটু ইরেজ করবো সরি আমি অন্য লেয়ার ইরেজ করে ফেলেছি আমি লেয়ারটা সামান্য একটু ইরেজ করবো এবং আমরা একটু ড্রপ শাটও দেব নিচের লেয়ারে আসবো এবং আমরা একটু ড্রপ ড্রপশ্যাটও দেবো মাৰিলাৰীৰ ওৰে আছ চেডৰ ওপৰে হ্লেক দিব আমাৰ একেবাৰে একটো ব্লেক দিব দেখিম বেক চাইডো দিলাম এবং এরপরে আমরা এই ব্ল্যাক শাড়ুর অপাসিটিটা একেবারেই কমিয়ে দেব আচ্ছা আমরা কোনো একটা নতুন লেয়ারে এই ব্ল্যাক শ্যাডোটা দিব নতুন লেয়ার ক্রিয়েট করে আমরা একটু শেডো দিব এবং আমরা ওপাসিটিটা একেবারে কম দিব হালকা একটু ডার্ক শ্যাডো দিব হয়ে গেছে আমরা হালকা একটু শ্যাডো দিলাম এরপরে পাখির লেয়ারে আমরা একটু শ্যাডো দিব শ্যাডো দিই এই কমলা কালার পাখিটা রয়েছে এই লেয়ারে আমরা এই লেয়ারে একটু ড্রপ শ্যাডো দিব এরপর এইগল পাখি লেয়ারের সামান্য একটু ড্রপ দিব এরপর আমরা আগেকার মতো মার্চ করবো সর্বপ্রথমে সবার উপরের লেয়ারটাতে ক্লিক করবো এরপর শিফট প্রেস করবো এরপর স্কোর করবো এবং এই লেয়ারে প্রেস করবো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড করব মানে ব্যাকগ্রাউন্ডটা নিব না এরপর করব এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব এবং কন্ট্রোল প্লাস ইউ প্রেস করব। সরি কন্ট্রোল প্লাস বি প্রেস করব এবং গ্রিন ইফেক্ট একটু বাড়িয়ে দেব বেশি বাড়াবো না সামান্য একটু গ্রিন ইফেক্টটা দিব এরপর এই দুই লেয়ারকে আমরা মার্চ করব এরপর কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ ক্যামেরা রপেন হয়েছে আমরা সামনে একটু গ্রিন দিব সামান একটু ইয়ালো এরপরে আমরা ডার্ক ইফেক্টটাকে একটু বাড়িয়ে দেব আমরা এই ইমেজটাকে একটু ডার্ক রাখার চেষ্টা করবো আমরা ব্রাইটনেস কখনোই বাড়াবো না এ ধরনের ইমেজে এরপর এখানে fx থেকে অ্যামাউন্টটাকে আমরা একটু কমিয়ে দেব এরপর ওকে আচ্ছা আমরা ফাইলটাকে একবার সেভ করি আমরা মিডিয়াম সেভ করলাম আপনারা হাই কোয়ালিটি সেভ করার চেষ্টা করবেন আমরা এখানে ইমেজটাকে সেভ করেছি ইমেজটাকে আমরা আরেকবার ওপেন করবো ক্যামেরা কেটে দিলাম আমরা ফটোশপে ডাবল ক্লিক করলেই ইমেজ ওপেনের অপশান চলে আসে আমরা আরেকবার ক্যামেরার র ওপেন করব এবং এটাকে সামান্য আরেকটু ইফেক্ট দেবো ডার্ক ভাবটাকে একটু বাড়িয়ে দিলাম চেষ্টা করব এরপর এফ থেকে আমরা অ্যামাউন্টটাকে বাড়িয়ে এখান থেকে এই টুলটা সিলেক্ট করবো এবং আমরা একটু লাইট আমাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা সামান্য একটু করে লাইট দিলাম এই পাশে আরো একটি বার্ন টুল রয়েছে এটা দিয়ে আমরা একটু ডিপ ডার্ক করতে পারব এরপর আমরা ফাইলটাকে সেভ করব আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই আগামী টিউটোরিয়াল দেখার আপনাদের আমন্ত্রণ রইল আশা করি খুব সহজেই এরকম ইমেজ আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের ইমেজগুলো যেগুলো আপনারা ক্রিয়েট করবেন সেগুলো আমি অবশ্যই দেখতে চাই তো গ্রুপে শেয়ার করবেন আর আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ